অনেকেই কোয়েশ্চেন করছে অ্যাবাউট অ্যাজমা, কারো যদি অ্যাজমা আছে ওদের কি কোনো স্পেসিফিক গাইডলাইন্স বা এনি রুলস আছে ওরা কিভাবে এটা কন্ট্রোল করতে পারে মেডিসিন ছাড়া? মেডিসিন ছাড়া না, অ্যাজমা তোমার হচ্ছে ইনফ্ল্যামেটরি ডিজিজ, সো তোমাকে যে কন্ট্রোলার যে মেডিকেশনসটা আছে আর একটা রিলিভার মেডিকেশনস আছে, দুই ধরনের আছে। তো সাধারণত ইনহেলার, এটা নিয়ে আমার ভালো ভিডিও আছে যে কিভাবে ইনহেলার ব্যবহার করবে। তো ইনহেল কর্টিকোস্টেরয়েড যেগুলো আমরা দিয়ে থাকি দুই চাপ করে দুইবার রেগুলার ব্যবহার করার জন্য, বা অনেক সময় মাল্টিলোকাস দেওয়া হয়, তো এইটা ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করতে হবে। ফার্স্ট অফ অল ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে, আগে ট্রিটমেন্ট করে তার রোগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তারপর ট্রিটমেন্ট দিয়ে তার রোগটাকে এটা রেখে দিতে হবে যেন সেটা কন্ট্রোল না হারায়, দুটো শর্ত। তাহলে এবং তাকে পরবর্তীতে স্টেপ ডাউন করতে হয়, 3 মাস পর পর আমরা একটা রিভিউ করি, তারপর যদি দেখি যে তার গুড কোয়ালিটি স্লিপ আছে, তার অ্যাজমা অ্যাটাক হয়নি, সে ডে টাইম কোনো সিমটম নাই, মানে দিনে কাশছে না, কোনো সমস্যা হচ্ছে না, অ্যাক্টিভিটি লিমিটেশনস নেই, অর্থাৎ সে তার স্বাভাবিক কাজকর্ম সুন্দরভাবে করতে পারছে, তার লাং ফাংশন ভালো আছে, তাকে রিলিভার মেডিকেশনস নিতে হচ্ছে না, হ্যাঁ, সে ঘুমেরও কোনো ডিস্টার্ব হচ্ছে না, এই এতগুলো ক্রাইটেরিয়া দেখার পরে আমরা তাকে যদি দেখি সব ভালো আছে, তখন একটা স্টেপ আমরা ডাউন করি, সেটা আমরা ডাক্তাররা করি। এখন রোগীদের করণীয় হচ্ছে আমাদের যেভাবে বলছি সেভাবে চিকিৎসাটা কন্টিনিউ করবে, এবং স্টেপ ডাউনটা আমরা করবো, আস্তে আস্তে ওষুধের ডোজ কমাতে 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 কমাতে। এমন আছে যে বিনা ওষুধে সে নিয়ন্ত্রণ আছে, তো ওই যে বিনা ওষুধের নিয়ন্ত্রণ সেটা আসার জন্য একটু ধৈর্য ধরতে হয়, কিন্তু রোগীরা ধৈর্য ধরে না, ওর কাছে ভালো লাগছে, কিছুদিন ভালো থাকবে, এবার ওষুধ টষুধ বাদ, ডাক্তারকেও ভুলে যায়, তারপর আবার যখন অ্যাটাক হয় আবার ডাক্তারের কাছে আসে। তো এই জন্য বলবো যে এটা না করে আমাদের পরামর্শে চলতে। নেক্সট যে থিং, একটু আগে যেটা বলেছি যে এটা একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, মানে এটা এক ধরনের প্রদাহ যেটা ফুসফুসের ভিতরে হয়, তা প্রদাহ কমানোর জন্য ওই যে বাজে তেল খা, তেল খাওয়া যাবে না। অনেকে আছে আমার কাছে অ্যাজমা রোগী দেখায়, আমি যখন জিজ্ঞেস করি ভাই কি তেল খান, খাই স্যার সয়াবিন তেল খাই, সানফ্লাওয়ার খাই, তাই আমি বললাম তাহলে আমি আবার বলে কি আপনার বড় ভক্ত আমি, তাই আমি বললাম ভাই তাহলে আপনি আমার ভক্ত হয়ে সয়াবিন কিভাবে খাচ্ছেন, তাহলে আপনি এটা কিরাম ভক্ত হলেন? হ্যাঁ, তো এরকম ফ্যান তো আমার ঘরে অনেক আছে, হ্যাঁ আমার এত ফ্যান লাগবে না, হ্যাঁ দুষ্টামি করি আর কি। তো যাই হোক, তো এইটা হচ্ছে প্রসেসড ফুড বাদ দিতে হবে, সুগারি খাবার গুলো বাদ দিতে হবে, যেটা এতক্ষণ বলেছি হেলদি খাবার চুজ করতে হবে, তাকে এক্সারসাইজ করতে হবে, রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে হবে, ভালো ঘুমের প্র্যাকটিস করতে, তাহলে এগুলো সব নন ইনফ্ল্যামেটরি, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে খুব স্বাভাবিকভাবে তার বডিতে ইনফ্ল্যামেশন থাকবে না, সে বা অ্যাজমাও থাকবে না, হ্যাঁ, এবং না খেয়ে থাকলে অ্যাজমা কন্ট্রোল হয়, অর্থাৎ ফাস্টিং করলে, বিকজ ইনফ্ল্যামেটরি মার্কার্স গুলো কমে যায় ফাস্টিং করলে, এটা রিসার্চ নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, আমি বললাম না এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানাবো, হ্যাঁ, যে ওখানে জার্নাল থেকে ভিডিওগুলো বানাবো, যেন যারা শিক্ষিতরা আছেন তারা যেন বুঝেন, আর যারা বুঝবে না তারাও যেন বুঝে যে একটা কথা উনি জার্নাল থেকে বলছেন, তো বাংলায়ও তো বলছি, যারা বাংলা বুঝবে তারা বুঝবে, যাদের বোঝার ইচ্ছা আছে তারা বুঝবে। আমি যখন শুনছো প্রথমে এটা শুরু করি, অনেকে বলছে স্যার আপনি অটোপেজি বলেন, অ্যাডাপ্টেশন বলেন, ফ্যাড অ্যাডাপ্টেশনের অনেক মেডিকেল টার্মস ইউজ করেন, আমরা এটা বুঝি না, কিন্তু এখন আমার রোগীরাই এগুলো বলতেছে, মানে তারা মুখস্থ করে ফেলেছে, তো এখন বুঝতেছে, তো একটা সময় বোঝেনি, আমার উদ্দেশ্য ছিল তারা যেন বোঝে, দরকারে আমি আরো 20 বছর সময় নিব, কিন্তু ওকে বুঝিয়ে তারপর আমি ছাড়বো। অনেক অনেক ধন্যবাদ আপনার অ্যান্সারের জন্য। যারা এই লাইভ স্ট্রিমটি এখনো শেয়ার করেননি আশা করছি শেয়ার করবেন।